আসসালামু আলাইকুম। প্রিমিয়াম বাইয়ের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রিমিয়াম বাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছে অত্যন্ত জনপ্রিয় একটি বেবি প্রোডাক্ট। টমি টিপি মূলত ওয়ার্ল্ড ফেমাস একটি বেবি ব্র্যান্ড। আজকের আলোচনায় থাকছে ফিডিং বোতল এবং এর ক্যাটাগরি সম্পর্কে, এবং কেন আপনি আপনার বেবির জন্য টমি টিপি ফিডিং বোতলটি চুজ করবেন সে সম্পর্কে। প্রথমে আলোচনা করব এর সবচেয়ে অ্যাট্রাকটিভ একটি পয়েন্ট, সেটি হচ্ছে টিট বা নেপল সম্পর্কে। দেখতে অনেকটাই মায়ের ব্রেস্টের মতো। হোয়াইটনিংটি তুলনামূলকভাবে সফট সিলিকন টিটযুক্ত। ম্যানুফ্যাকচারার দাবি করছে যে এটি বেশ প্রশস্ত হোয়াইটনিংটি এবং ন্যাচারাল ফ্লো দেয়। আপনারা দেখতে পাচ্ছেন যে এটি একটি 5 আউন্সের লেভেল 1 টিটযুক্ত বটল। এতে প্রায় 150 মিলি মিল্ক ধারণ করতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বেশ কিছু লেভেল 2 এর কালারফুল টমি টপি ফিডিং বটল আছে। কালার ভেরিয়েশনের কারণেও কিন্তু অনেক সময় এর দামের তারতম্য হতে পারে। এটি দেখতে পাচ্ছেন একটি 9 আউন্সের বটল। এতে প্রায় 260 মিলি মিল্ক ধারণ করতে পারবেন। এই ফাঁকে বলে রাখি যে টমি টিপির যাত্রাটা ইউএসএতে হলেও এটি বর্তমানে ফিডিং উইনিং ছাড়াও বেশ কিছু বেবি প্রোডাক্ট নিয়ে ওয়ার্ল্ড মার্কেট প্লেসে বেশ বড় একটি স্থান দখল করে আছে। বর্তমানে এটি ইউকে বেস্ট কোম্পানির ভাইটাল একটি পার্টও বলা যেতে পারে। ব্র্যান্ডের মধ্যে টমি টিপি কিন্তু বেশ দামে সাশ্রয়ী, এবং প্রাইস সাশ্রয়ী হওয়ার কারণে আপনারা অনেক সময় জিজ্ঞেস করেন যে এর কোয়ালিটি খারাপ হবে কি না। না, একেবারেই নয়। এছাড়া আপনারা কিন্তু বেশ কালারফুল বেশ কিছু কালেকশন পেয়ে যাবেন, যেটা আপনার বাচ্চাও পছন্দ করবে। টমিটপির অ্যাডভান্স অ্যান্টিকোলিক ফিডার রয়েছে। টমিটপির ফিডারের যে 3টি লেভেল আছে টিট বা বটলের ক্ষেত্রে, এখানে কিন্তু 3টি প্রেজেন্ট আছে। আরেকটা বিষয় লক্ষ্য করলে দেখবেন যে টমিটপি ফিডারের টিটের গায়ে কিন্তু অ্যান্টিকোলিক কথাটি লেখা আছে। যে সকল বাচ্চারা ফিডার সাধারণত টেনে খেতে পারছে না স্লো ফ্লোর কারণে, বা টেনে খেতে গিয়ে গ্যাস হয়ে যাচ্ছে বা কলিক প্রবলেম ফেস করছে, তাদের জন্য কিন্তু অ্যান্টিকোলিক বোতলটি বেটার মনে করা হয়। আবার যে সকল বাচ্চারা অ্যাজ ইউজুয়াল টেনে খেতে পারে, তাদের ক্ষেত্রে ন্যাচারাল বোতলটিকে ভালো মনে করা হয়। এই বোতলটির বিশেষত্ব হচ্ছে এর ভেতরে একটি অ্যান্টিকোলিক বাল্ব হিট সেন্সর আছে, যেটি যদি ফর্মুলা মিল্ক গরম থাকে সেটিকে ইন্ডিকেট করে, এবং শীতল হলে নীল হয়ে যায়। অর্থাৎ ফর্মুলা মিল্কটি যদি ঠান্ডা হয়ে যায় তাহলে ভাল্বটি নীল হয়ে যায়, তখন কিন্তু আপনি সেটিকে বেবিকে সেবন করাতে পারবেন। এবং এই বাল্বটির কারণেই ক্লোজার টু ন্যাচার নর্মাল বোতলের থেকে অ্যাডভান্স অ্যান্টিকোলিক ফিডারটি আলাদা। এছাড়া কিন্তু আপনি চাইলে বাজার থেকে আলাদা আলাদা টিট কিনে নিতে পারবেন। প্রশ্ন থাকতে পারে নিপল ফ্লো কতদিন পর পর পরিবর্তন করা উচিত। বলবো যে নিপল সাধারণত 3 মাস ব্যবহার করা যায়, তবে এটা আপনার শিশুর ব্যবহারের ওপর নির্ভর করে। 3 মাসের বেশি আপনার ব্যবহার না করাটাই উত্তম। আপনার আরও জানার বিষয় থাকতে পারে টমি টিপি ফিডারে অন্য কোনো নিপল ব্যবহার করা যাবে কি না। বলবো অবশ্যই নয়। টমি টিপি ক্লোজার টু ন্যাচার ফিডার এবং টমি টিপি অ্যাডভান্স অ্যান্টিকোলিক ফিডারের নিপল কিন্তু দুইটাই আলাদা। এখানে আমি আপনাদেরকে ইন্ডিকেট করে দেখিয়েছিলাম যে অ্যাডভান্স অ্যান্টিকোলিক ফিডারের নিপলের গায়ে কিন্তু অ্যাডভান্স অ্যান্টিকোলিক কথাটা লেখা থাকে। সেক্ষেত্রে টমি টিপি ক্লোজার টু ন্যাচার ফিডারের নিপল এবং অ্যাডভান্স অ্যান্টিকোলিক ফিডারের নিপল কিন্তু সম্পূর্ণ আলাদা, এবং একটা অন্যটার সাথে পরিবর্তন করা যাবে না। বিষয়ে মনে রাখতে হবে যে লেভেল 1, এক্ষেত্রে লেভেল 1 কিন্তু স্লো ফ্লো দিবে। এটা 0 থেকে 3 মান্থ অর্থাৎ নিউ বর্ন বেবিদের জন্য পারফেক্ট। এবং লেভেল 2 এটি 3 থেকে 6 মান্থ পর্যন্ত বাচ্চাদের ক্ষেত্রে, যারা একটু স্লো ফ্লোর থেকে ফাস্ট ফ্লো পছন্দ করে। তার থেকেও যদি ফাস্ট ফ্লোর পছন্দ হয় তাহলে কিন্তু আপনি লেভেল 3 তে যেতে পারেন, অর্থাৎ 6 মান্থ প্লাস হলে।
তবে আপনার বাচ্চা যদি 6 মাস বয়সেও লেভেল 2 থেকে স্বাচ্ছন্দ্যে খেতে পারে, সেক্ষেত্রে আপনাকে লেভেল পরিবর্তন করতে হবে না। নিপেলটা 3 মাস পরে পরিবর্তন করে নিতেই পারবেন। এর চেয়ে যদি বেশি ছিদ্রর প্রয়োজন হয়, আপনি চাইলে ছিদ্র করে নিতে পারবেন। এই ফিডারের আরও একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এটি সহজেই ধরা যায় এবং পরিষ্কার করা যায়। বিপিএ এবং বিপিএস ফ্রি, মাইক্রোওয়েভ এবং ডিশ ওয়াশার সেফ। এটি সহজে লিক হয় না, যার কারণে ট্রাভেলের ক্ষেত্রে আপনাকে ঝঞ্ঝালবিহীন ট্রাভেল দিবে। এতক্ষণ ধরে ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। আবারও ফিরে আসবো নতুন কোনো বেবি প্রোডাক্ট নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।